আমি রাস্তার এপারে রাস্তার ওপারে একজন অল্প চেনা লোককে দেখতে পেলাম যথোপযুক্ত ভঙ্গিতে অল্প হেসে জিজ্ঞেস করি ভালো আছেন তারপর আবার চলতে শুরু করেছিলাম লোকটি ওপার থেকে কি যেন চেঁচিয়ে উঠলেন ঠিক লক্ষ্য করিনি ভদ্রলোক আবার বেশ চেঁচিয়ে বললেন ভালো নেই দাঁড়াতেই হলো লোকটি রাস্তা পেরিয়ে কাছে এসে হাসি হাসি মুখে বললেন না ভালো নেই বুঝতে পারলেন আমি ভালো নেই এবার আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করেছিলাম তাছাড়া যারা ভালো থাকেন না তারা নিজেরাই নিজেদের ভালো না থাকার কথা শতমুখে বলবেন জানি লোকটি কিন্তু একটু সামান্য হেসে বললেন বিশেষ কিছু না ভালো আছি শুনলেই তো চলে যেতেন তাই ভালো নেই বললাম তবু একটু দাঁড়ালেন এবার আমি হাসলাম কিন্তু মুশকিল এই ভদ্রলোকটির নাম আমার মনে পড়ছে না কোথায় আলাপ কিছুই মনে পড়ছে না মুখখানা সামান্য চিনা চেনা এরকম চেনা লোক পথে ঘাটে অসংখ্য থাকে পরিচয়ের গাঢ়তা অনুযায়ী সম্ভাষণ হয় যেমন প্রাথমিক স্তরে ভ্রূ এই স্তরের লোকদের সাধারণত দূর থেকে দেখতে পেলেই অন্য মনুষক হবার ভঙ্গি করতে হয় অত্যন্ত উদাসীনের মতো পথের পোস্টার পড়তে পড়তে দুজনে দুজনকে অতিক্রম করে যাই দৈবাত চোখাচোখি হয়ে গেলে ভুরু দুটো একবার নাচানো এর পরের স্তরের সঙ্গে দেখা হলে ভুরুদয়ের ছুটি সেখানে চোখ ও মুখে মোনালিসা ধরনের সুপ্ত হাসি এঁকে একবার তাকানো বড়জোর অস্ফুটভাবে বলা ভালো এর উত্তর শোনার জন্য থামতে হয় না অধিকাংশ ক্ষেত্রেই উত্তর আসে না তৃতীয় স্তরের সম্ভাষণই সবচেয়ে বিপজ্জনক সেখানে এক মিনিট দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হয় কি খবর এই চলে যাচ্ছে আর কি সত্যি যা গরম পড়েছে ও তাই নাকি আচ্ছা চলি এসব লোকের সঙ্গে দেখা হলে প্রায়ই মনে পড়ে না লোকটির সঙ্গে আগে তুমি কিংবা আপনি কোনটা বলতাম তখন ভাব রাষ্ট্রয় আশ্রয় নিতে হয় কী করা হয় আজকাল কোথায় যাওয়া হচ্ছে কলকাতার বাইরে থাকা হয় বুঝি কথা বলার সময় মনে মনে হিসেব করতে হয় যথেষ্ট ভদ্রতা সূচক সময় ব্যয় করা হয়েছে কিনা এর সঙ্গে এরপর যারা তাদের সঙ্গে কোনো না কোনো সূত্রে যথেষ্ট ঘনিষ্ঠতা থাকার কথা অথচ মনে মনে নেই মুখেও বিশেষ কিছু বলার নেই আত্মীয় বা বন্ধুর বন্ধু বা প্রেমিকার অন্য প্রেমিক এদের সঙ্গে দেখা হলে যথেষ্ট উল্লাসের ভঙ্গিতে বলতে হয় আরে কি খবর দেখাই নেই যে চেহারাটা খারাপ হয়ে গেছে দেখছি তারপর অমুক কেমন আছে ওখানে আর গিয়েছিলেন এই সব কথা বলার সময় এমন ভাব করতে হয় যেন ওকে দেখে আমি সমস্ত বিশ্ব সংসার বিস্তৃত হয়েছি তারপর সূক্ষ্মকণি চোখে হাত ঘড়ির দিকে তাকিয়ে অকস্মাত সমস্ত শরীর ঝাঁকিয়ে বলে উঠি আরে তিনটে বেজে গেছে ইস একটা বিশেষ কাজ আছে ভুলেই গিয়েছিলাম চলি আবার দেখা হবে অ্যাঁ এরপর অত্যন্ত দ্রুতভাবে কিছু দূর গিয়ে চলন্ত ট্রামে উঠে পড়তে পারলে সবচেয়ে ভালো হয় টাকা ধার করিনি চুরি করিনি ঝগড়া করিনি কোনোরূপ অন্যায় করিনি তবু অনেক লোককে দূর থেকে দেখেই রাস্তার ছায়ার ফুটপাথ ছেড়ে রোদ্দুরের ফুটপাথে চলে যেতে হয় এই এড়িয়ে যাওয়ার কারণ আর কিছু না অকারণে বাক্য বা ভুরু নাড়ানোর অনিচ্ছা এক এক সময় হয়তো আমার মেজাজ খারাপ বা মন বিষণ্ন তবু হঠাৎ কারোকে দেখে জোর করে মুখে হাসি ফোটাতে গা রি করে অবশ্য উল্টোটাও আছে কোনো গণ্যমান্য ব্যক্তি বা উচ্চপদস্থ লোক আমাকে চোখ ফিরিয়ে পথের শোভা নিরক্ষণ করছেন বা সোজাসুজি চোখের দিকে তাকিয়েও না চেনার ভান করছেন তখন নিজেকেই এগিয়ে যেতে হয় নমস্কার ঠুকে বিগলিত হাস্যে বলতে হয় আমাকে চিনতে পারছেন তার সম্বন্ধে প্রশ্ন করতে হয় অতি আন্তরিকভাবে শব্দ নির্বাচন করতে হয় অতি সাবধানে যাতে প্রতিটি বাক্যই হয় প্রচ্ছন্ন স্তুতি আর সঙ্গীতের মতো সর্বক্ষণ তো বিগলিত হাস্য আছেই পুরো দৃশ্যটির এক কথায় সারমর্ম এই সময়কালে যেন আপনার কৃপা ছিটে ফোটা পাই সবচেয়ে অস্বস্তিকর লাগে যদি পনেরো কুড়ি বছর পর হঠাৎ কারুর সাথে দেখা হয়ে যায় হয়তো স্কুলে ক্লাস সিক্স সেভেনে সে ছিল আমার প্রাণীর সুরৃদ সে আমাকে টিফিনের সময় অসুখের ভান করে ছুটি নেওয়া শিখিয়েছিল সে আমার জন্য সিনেমার আনার লাইনে জাগা রাখত তার সঙ্গে বদলা করে যত রাজ্যের রগরগে গোয়েন্দা গল্প পরে অশ্লীল বই পড়তে শুরু করি আমার ঘুরির সুতোয় মাঞ্জা দেওয়ার সময় সে টিপনি ধরত তারপর পনেরো বছর কেটে গেছে কেউ কারুর খবর রাখি না পরস্পরের জীবন এখন কোথায় বেঁকে গেছে কেউ কিছু জানি না গলার আওয়াজ বদলে গেছে চেহারা বদলে গেছে দেখা হলে কথা বলার কিছুই থাকে না দুজনে দুজনের দিকে তাকিয়ে মনে পড়ে সেই ইজের ও গেঞ্জি পরা খালি পায়ের বাল্যকাল পরস্পরের সেই চেহারা আমরা দেখি নিঃশব্দে যদিও আজ মুখোমুখি দাঁড়িয়ে আছি দুজন ভদ্রসভ্য পুরো প্রস্থ পোশাক পরা পুরুষ কি কথা বলবো জানি না দেখা হলেই তো আর বাল্যের কথা শুরু করা যায় না সেই ঘুড়ির মাঞ্জা কিংবা শেষ পাতা ছেঁড়া গোয়েন্দা গল্পের কথা আমরা চুপ করে থাকি দু একটা মামুলি কথা বলে বিদায় নেই অমন এক একদা প্রাণের বন্ধুর সঙ্গে গলা জড়িয়ে একটাও কথা বলা হলো না দেখে ভিতরটা হাহাকার করে অবশ্য বহুদিন পর দেখা সব ছেলেবেলার বন্ধুই অমন বাল্যে ফিরে যায় না অনেকে ঘোরোতর সংসারী হয়ে গেছে ও সব কিছুই মনে নেই হয়তো পান চিবুতে চিবুতে যাচ্ছে তাই সব প্রশ্ন করে বিশেষ করে একটি প্রশ্নের জন্য আমি সবসময় শঙ্কিত থাকি শুনলেই রাগ হয় বিশেষত সে প্রশ্নের উত্তর জানি না বলেই বহুদিন পর ক্ষণিকের জন্য দেখা আবার বহুদিন দেখা হবে না তবু ওইটুকু সময়ের মধ্যেই আমাকে অত্যাচার না করলে যেন ওদের আশা মেটে না যেমন এ কথা সে কথার পর ওরা জিজ্ঞেস করবেই এখন কি করছিস উত্তরে আমি বলি এখন এখন একটু মানিকতলায় যাব। নানা, কোথায় আছিস দমদম এতেও ওরা একটুও দমিত হয় না তাকায় না আমার নিষে দেখা চোখে এরপর জিজ্ঞেস করে কোথায় গেলে তোর সঙ্গে দেখা হবে আমি বলি একদিন দমদম আমার বাড়িতে আয় না কিন্তু এসব শুনে তৃপ্তি হয় না ওদের ওদের যেন জীবন মরণ নির্ভর করে একটা বিশেষ কথা জানার ওপর এরপর বলে কি কাজ করছিস তখনও এড়িয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টায় আমি উদাস ভঙ্গিতে বলি জীবনের সত্যিকারের কাজ এখনো কিছুই করিনি ভাই কিন্তু ওই নিরেটের দল তখন প্রায় খেপে উঠে জিজ্ঞেস করে কোথায় চাকরি করছিস বল না বেকার শব্দটা আমি মোটেও পছন্দ করি না কোথা থেকে ওই অবাঙালি শব্দটা বাংলা ভাষায় জুড়ে বসলো কে জানে অথচ এর আর কোনো প্রতিশব্দও নেই চাকরি করি না বলবো উহু, এতেও কাজ হয় না বলে দেখেছি তাতেও ওই থানের দিয়ে তৈরি করা মাথারা জিজ্ঞেস করে অ বিজনেস করছিস বুঝি এরপর অত্যন্ত রূঢ়ভাবে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে যায় মেয়েদের সঙ্গে দেখা হলে এসব ঝঞ্ঝাট নেই অধিকাংশ মেয়েই পথে দেখা হলে চিনতে পারে না মেয়েদের একটা বিচিত্র সীমা জ্ঞান আছে যে মেয়ের সঙ্গে তার বাড়িতে আলাপ অথবা কোনো না কোনো ফাংশানে সে শুধু তার বাড়ির বা ওই ধরনের কোনো ফাংশানেই চিনতে পারবে অন্য কোথাও নয় এছাড়া বিয়ের আগে যার সঙ্গে পরিচয় বিয়ে হয়ে যাওয়ার পর তাকে তো আর চিনতে পারার রীতিই নেই আরেক ধরনের মেয়ে আছে যারা মুখোমুখি পথে দেখা হলে চোখ নামিয়ে নেবে সঙ্গে সঙ্গে তারপর একটু পরে আরেকবার তাকাবে স্থিরভাবে কয়েক সেকেন্ড তারপর আবার চোখ নামিয়ে হাঁটতে শুরু করবে ভাবখানা এই আমি যদি আগে কথা বলি তাহলেই তিনি দয়া করে আমাকে চিনতে পারবেন এসব ক্ষেত্রে আমি কথা বলি না না আগে লক্ষ্য করি মেয়েটির মুখে চেনা হাসি আছে কিনা আরেক দল মেয়ে পথে সামনাসামনি দেখা হলে একদম চিনতে পারে না কিন্তু চলন্ত গাড়ি বাস বা ট্যাক্সি থেকে দেখলে চেনা মুখে হাসে অনেক সময় হাত নাড়ায় কিন্তু কখনো থামে না তারা দ্রুত চলে যাবে বলেই এক মুহূর্ত চেনার ভান করে জীবনে একবার মাত্র একটি মেয়ে আমার সামনে জিপ গাড়ি থামিয়ে বলেছিল এ আপনি এখানে আসুন আমার সঙ্গে যে মেয়েরা দেখা হলে হাসি মুখে চিনতে পারে তাদের সঙ্গে কথা খোঁজার কোনো সমস্যা নেই তাদের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা বাস স্টপে দাঁড়িয়ে কথা বলা যায় অথবা চায়ের দোকানে অথবা বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত দুজন পুরুষ বন্ধুতে দেখা হলে আড্ডা হয় না খোঁজ পরে তৃতীয়র বা চতুর্থের কিন্তু একটি মেয়ের সঙ্গে একটি ছেলে কথা বলতে পারে দীর্ঘক্ষণ প্রেম না করেও কি কথা কে জানে এই সমস্ত অলিখিত নিয়ম আছে সম্ভাষণের এই কলকাতা শহরে প্রত্যেকটি চেনা লোক বিভিন্ন স্তরে ভাগ করা এদের জন্য কোনো লিস্ট বানাতে হয় না দেখা হলেই মনে মনে তৎক্ষণাৎ ঠিক হয়ে যায় শুধু ভুরু না হাসি না এক মিনিট না চায়ের দোকান পর্যন্ত প্রতিদিন এরকম কোনো নর্চর নেই যার সঙ্গে শুধু কি খবর বলেই চলে যেতে হয় কোনোদিন তার সত্যিকারের খবর জানার আগ্রহ হয় না আজ আমার শুকনো ভালো আছেন প্রশ্নের উত্তরে লোকটির রাস্তা পেরিয়ে আসা এবং এসে বলা না ভালো নেই শুনে আমার অবাক না হলে চলে না কি আশ্চর্য লোকটি এই সভ্য সমাজের লোক নয় জানে না লোকটি সত্যিই ভালো আছে কি না সে সম্পর্কে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই খারাপ থাকা বিষয়ে তো নয় আমি ঠোঁটে হাসি অত্যন্ত অপ্রসন্ন মনে দাঁড়িয়ে থাকি লোকটি বলে জানেন রমলা আমাকে ছেড়ে চলে গেছে না না আসলে আমিই রমলাকে ছেড়ে চলে এসেছি ভালো থাকবো কি করে বলুন লোকটির নাম আমার কিছুতেই মনে পড়ে না তাছাড়া রমলা বিষয়ে তো আমি কিছুই জানি না কে রমলা কোথাকার রমলা কে তাকে ছাড়লো কেনই বা না রমলা নামের কারুকে আমি চিনি না এই লোকটাকেই বা কিভাবে চিনি মনের প্রতিটি কোণে আমি তখন ওয়ারেন্ট নিয়ে জোর তল্লাশি চালাচ্ছি হঠাৎ মনে পড়ল লোকটি একটি ওষুধ কোম্পানির সেলসম্যান বছর তিনেক আগে চিনতাম কথার মধ্যে মধ্যে চশমার ব্রিজটা হাত দিয়ে চেপে ধরার অভ্যাস দেখে লোকটির পরিচয় আমার মনে পড়ল লোকটির ব্যক্তিগত জীবন তো আমার জানার কথা নয় লোকটি আমার কাছাকাছি সরে এসে বলল খুব খারাপ আছি বুঝলেন আপনি পুলিশে চাকরি করেন না তো আমি বিস্মিতভাবে না বলি যাক আমাকে পুলিশ খুঁজছে সবসময় স্পাই ঘুরছে আমার পেছনে জীবনটা অতিষ্ঠ করে দিলে কেন হঠাৎ আর বলবেন না ওদের ধারণা আমি রমলাকে পাচার করে দিয়েছি হে আমি রমলার কে মশাই আমি তো তাকে ছেড়ে চলে এসেছি দেখুন না মোটর গাড়িও চলি না আজকাল মাছ মাংস খাই না রাত্রিরে আসে যদিও রোজ রাত্রিরে বিরক্ত করতে আসে গায়ে সেই কালো রঙের কোটকি শাড়ি পায়ে আবার বাইজিদের মতো নুপুর সারা রাত ধরে ঝমঝম ঝমঝম ঝম যাক লোকটা পাগল হয়ে গেছে আমি ভেবেছিলাম কি না কি সভ্য সমাজ বুঝি বদলে গেল ভালো আছেন এর উত্তরে ভালো নেই বলা শুরু হলো বুঝি তা নয় সভ্য সমাজ ঠিকই আছে ভ্রূ আর সদা হাসি এ লোকটিই শুধু আলাদা নেহাত একটা পাগল